वेलकम टू माय यूट्यूब चैनल मेकटॉक एकेडमी। तो फाइनली 18 जुलाई থেকে তোমাদের সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। অনেক কিছু চেঞ্জ, অনেক কিছু মতামতের পরে 18 জুলাই তোমাদের সেমিস্টার পরীক্ষা এটা হবে, এটা ঠিক হয়েছে। তো এই সেমিস্টার পরীক্ষার জন্য তোমরা প্রত্যেকে প্রিপারেশন নিচ্ছ, কেউ কেউ পুরো সিলেবাস পড়ছো, কেউ কেউ সাজেশন ভিত্তিক পড়ছো, আবার কেউ কেউ ফাঁকি দিচ্ছ। তো আমি বলবো তোমরা ফাঁকি না দিয়ে পড়াশোনা করো। যদি সিলেবাস ভিত্তিক পড়তে পারো, মানে সিলেবাসের মধ্যে যতটা আছে ততটা যদি পড়ে নাও, তাহলে তো পরীক্ষাতে 100% কমন অবশ্যই পেয়ে যাবে। আর যদি সাজেশন ভিত্তিক পড়তে যাও, তো সাজেশন ভিত্তিকও পড়তে পারো, তো ভালোভাবে সাজেশনটা নিতে হবে, তারপরেই কিন্তু তোমরা সেখান থেকে কমন পাবে। এবার যদি সিলেবাস ভিত্তিক এতটা বেশি পড়তে না চাও বা সাজেশনের উপর পড়াশোনা করে রিস্ক না নিতে চাও যে সাজেশনের উপর কমন আসবে কি আসবে না, তাহলে সব থেকে ভালো উপায় যেটা হলো সেটা হলো লাস্ট 3টে বছরের কোশ্চেন পেপারকে সলভ করা। আর সব থেকে ভালো হলো যদি তোমরা পারো লাস্ট 5টা বছরের কোশ্চেন পেপারকে সলভ করতে পারো। যখন 3টে বছরে সলভ করবে তখন দেখবে কিছুটা পরিমাণ কমন পেয়ে যাচ্ছ, 5টা সলভ করলে তো বেশি পরিমাণ কমন পেয়ে যাবে। যে ধরো কোনো কিছু লাস্ট ইয়ারে এসেছে এবং আবার 2 বছর আগে সেই কোশ্চেনটা এসেছিল, সেরকমভাবে দেখবে যে খুব একটা বেশি কোশ্চেন কিন্তু পড়তে হবে না। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে স্যার এই সাবজেক্টের উপর একটা সাজেশন দিন যাতে করে পরীক্ষাতে কম পড়তে হয় এবং পরীক্ষার সময় কমন পেয়ে যায়। তো আমি একটাই বলবো, সাজেশনের উপর ডিপেন্ড না করে আমি যেটা বললাম যে লাস্ট 3টে ইয়ার বা লাস্ট 5টা ইয়ারে কোশ্চেনকে সলভ করো, ম্যাট্রিক্স থেকে পেয়ে যাবে বা তোমার লাইব্রেরি থেকে কোশ্চেন পেপার পেয়ে যাবে বা বিভিন্ন অনলাইন সাইট থেকে পেয়ে যাবে কোশ্চেন পেপার, সেই 5টা বছরের কোশ্চেন পেপারকে সলভ করো। হ্যাঁ, সিলেবাস কিছুটা চেঞ্জ হয়েছে, যে কোশ্চেনগুলো সিলেবাসের মধ্যে নেই সেগুলো তোমরা বাদ দিয়ে দেবে, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষাতে 100% কমন পেয়ে যাবে। এবার যারা 100% অ্যান্সার করতে চাও না, মানে যারা একটু কম পড়ে বেশি নাম্বার পেতে চাও, তারা 80-20 রুল ফলো করতে পারো। তার মানে কি, তোমরা 100% মার্কস চাও না, তোমরা 80% মার্কস চাও। তাহলে কি করবে, যেগুলো দেখবে কঠিন কঠিন টপিক, খুব অল্প পরিমাণ কঠিন টপিক থাকে সেগুলো বাদ দিয়ে দিবে, মানে সেটা 20%-এর মধ্যে পড়ছে। এবার 80% মার্কস পেতে গেলে ওগুলো তোমরা না পড়লেও চলবে, 80% মার্কস কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। এবার এটা হলো 80-20 রুল। এবার যারা মনে করো যে না আমি একটু বেশি পড়বো, একটু টপার হওয়ার ইচ্ছা আছে তোমাদের মনের মধ্যে, তার তো বলবো যে সাজেশন ভিত্তিক না পড়ে তোমরা প্রথমে সিলেবাসটাকে কমপ্লিট করো, তারপর লাস্ট 5টা ইয়ারে কোশ্চেনকে ফলো করো, তাহলে কিন্তু দেখবে 100% তোমরা অ্যান্সার করতে পারবে এবং টপার হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যাবে, বুঝতে পারছো আর কি। তো এই হলো আজকের ভিডিও। তো এই ভিডিওর আমি তো যেগুলো বললাম সেগুলো তোমরা ফলো করো, তাহলে কিন্তু পরীক্ষাতে তোমরা সাকসেসফুল হয়ে যাবে। আর বিশেষ করে যারা 6th সেমিস্টারের স্টুডেন্ট আছো তাদেরকে কিন্তু পরীক্ষাতে পাস করতেই হবে, নাহলে একটা জব চলে যাওয়ার ব্যাপার আছে। দ্যাটস অল। তো পরীক্ষা প্রত্যেকে ভালোভাবে দেবে, প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল, বেস্ট অফ লাক।